আজ শনিবার, 13ই পৌষ 2023 সালের 30শে ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন মন্ত্রসমূহ দেখতে পাবেন। প্রথমেই আমরা বলবো শনির বীজ মন্ত্র, ওম প্রাং প্রিং প্রৌং স শনিশ্চরায় নমঃ। কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন। শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। আগত বছর 2024 সালকে সংখ্যাতত্ত্ব বিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন, তাহলে দেখতে পাবেন 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার শনির বছর। এবং শনির বছর মানে দেশ, কাল, স্থান, পাত্র, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, গ্রাম, শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। প্রতি 8 বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে। বিগত 8 বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময়, আর যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম। 2024 সালটি হার্ডওয়ার্কের বছর, কঠোর কায়িক পরিশ্রমের বছর, বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলার বছর। এগুলি করতে পারলে উপকৃত হবেন, কারণ শনিদেব তো কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন। আর 24 সাল তো শনির নিজস্ব বছর। আপনার রাশির উপরে 2024 সালে ঠিক কী কী প্রভাব পড়বে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকছে 4, অর্থাৎ 4। লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে, বাদামি এবং ধূসর রং। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, বিশেষ করে যাদের চোখের প্রবলেম আছে। তারা কোনো ধোঁয়া জাতীয় এলাকা বা দূষিত বাতাবরণ এড়িয়ে চলার চেষ্টা করুন। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে যেন আজ যাবেন না। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে মিশ্র প্রকৃতির একটি দিন, আয় ইনকাম বাড়বে যেমন খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আপনি যার সাথে বসবাস করেন তার সাম্প্রতিক কোনো ক্রিয়াকলাপ আপনাদেরকে অতিষ্ঠ করতে পারে, মেজাজ হারালেই ক্ষতি। সামনাসামনি বসে আলাপ আলোচনার সামনে মেটানোর চেষ্টা করুন।